বংশাল, মালিবাগ, পেয়ালাওয়ালা জামে মসজিদে তাবলিগ ও তালিমি আলোচনা আয়োজন করা হয়েছে। এখন আমি আপনাদের সম্মুখে আপনাদের হাতে হাতে একটা শীট দেয়া হয়েছে, এর উপরেই আমরা তালিম তথা দোয়াগুলো তাসবিহগুলো মশক করব ইনশাআল্লাহ। মুসলিমের 4310 নং একটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইন কতআ আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটি আমল অব্যাহত থাকে। বলি সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হচ্ছে আমি দুনিয়াতে রয়েছি, আমি সুবহানাল্লাহ বললাম, নেকি অর্জন করলাম, দুনিয়াতে রয়েছে, অর্থ রয়েছে, আমি দান করলাম, অসংখ্য নেকি আমার হয়ে গেল। আজীব একটি ব্যাপার হচ্ছে আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছি, একজন মানুষকে আমি সালাম প্রদান করলাম, নেকি হয়ে গেল। একটু আপনাদেরকে বুঝতে হবে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একজন মানুষ আমাকে বললো আসসালামু আলাইকুম, 10টি নেকি সে উপার্জন করলো। আমি বললাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমি 20টি নেকি আমার অর্জিত হয়ে গেল, কারণ আমার হায়াত রয়েছে, আমি কথা বলতে পারি, দুনিয়াতে কোরআন তেলাওয়াত করলাম, আমার নেকি হয়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমি মরে গেলাম, আমার সময় শেষ হয়ে গেল, আমি মৃত্যুর কোলে ঢলে পড়লাম, আমার স্ত্রী সন্তান সহ অসংখ্য আমাকে যারা ভালোবাসেন তারা ক্রন্দন করা শুরু করে দিলেন, মৃত্যুর কোলে ঢলে পড়লাম, আমাকে কবরে রেখে চলে আসছেন। আসার পরেও এমন কিছু আমল রয়েছে যা আপনি তো মরে গেলেন, দুনিয়াতে থাকলে কিছু আমলের সব পেয়ে যেতাম, মরে যাওয়ার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইল্লা মিন সালাতাতিন, তিনটি কাজ যদি আপনি আমি করে যেতে পারি তাহলে কবরে গিয়ে এর নেকি পাবো। বলি সুবহানাল্লাহ। একটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইল্লা মিন সালাতাতিন, তিনটি জিনিস, সদাকতিন জারিয়াতিন, আপনার অর্থ রয়েছে, আপনি অব্যাহত দানের কিছু কাজ করে গেলেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছে, অনেক রোদ, মানুষেরা এক জায়গায় দাঁড়িয়ে থাকে, রৌদ্রের তাপে মানুষের ঘাম শরীর থেকে প্রবাহিত হয়, আপনি একটা এমন একটা ছাউনির ব্যবস্থা করে দিলেন, মানুষেরা বসে এরকম ঠান্ডা কিছু অনুভব করছে, উপভোগ করছে, আপনি মৃত্যুবরণ করেছেন, নেকি পাবেন ইনশাআল্লাহ। আপনার অর্থ রয়েছে, আপনি বিদআতে কিংবা শিরকি কাজে দান না করে আপনি এরকম ভালো কাজে দান করলেন, আপনি মৃত্যুবরণ করেছেন, নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আও ইলমিন, এমন জ্ঞান আপনি অর্জন করলেন, ইয়ানতাফিউ বিহি, যে জ্ঞান আপনাকে উপকার দিবে, এমন জ্ঞান নয়, অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান, অসংখ্য বিশাল বড় আমি মুফতি হয়ে গিয়েছি, আমার নামের পূর্বে অনেক কিছু যোগ করা হয়, কিন্তু আমার ব্রেনের মধ্যে কিংবা হৃদয়ের মধ্যে কোরআন এবং হাদিসের কোনো কথা এখনো মুখ দিয়ে বের হয় না, আমি অহরহ ফেকার কিতাব বলতে পারি, ফেকার কথাগুলো বলতে পারি, আমার মুখ দিয়ে বিভিন্ন মানুষদের কথা বের হয়, কিন্তু কোরআন হাদিসের কথা বের হয় না। এই ইলম মৃত্যুবরণ করার পরে উপকার দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, এমন জ্ঞান তুমি অর্জন করেছো যে জ্ঞান তোমাকে উপকার দেবে, সেটি হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান। এই জ্ঞান যদি আমি অর্জন করতে পারি, মৃত্যুবরণ করার পরেও আমি নেকি অর্জন করব ইনশাআল্লাহ। সে জ্ঞানটি হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান। আরেকটি হচ্ছে আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আপনি সন্তান দেখে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে অনেক মা বাবারা রয়েছি, সন্তানকে এখনো বাবা মায়ের দোয়াটা আমরা শিক্ষা দেইনি, সন্তান মারা গিয়েছে, দোয়া শিক্ষা দিতে হবে, বাবা আমি জীবিত থাকি কিংবা মৃত্যুবরণ করি, জীবিত থাকলে বাবা যদি সন্তান যদি দোয়া করে তাহলে কি বাবা পাবে না,
আমরা অনেকে মনে করি মৃত্যুবরণ করার পরে তুমি এই দোয়াটা পড়িও না। এখন দোয়া যদি সন্তানকে শিক্ষা দেই, সন্তান যদি দোয়া করে তাহলে বাবা মাকে এখন পাবে না? অবশ্যই পাবে। আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে যে বাবাকে আমি দোয়া শিক্ষা দিলাম, বাবা শুনে রাখো আমি যখন মরে যাব তখন তুমি আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেন? আপনি দুনিয়াতে বেঁচে রয়েছেন, এখন যদি সন্তান আপনার জন্য দোয়া করে তাহলে কি আপনি পাবেন না? অবশ্যই পাবেন। আপনার সন্তানকে অসংখ্য জিনিস শেখানোর পাশাপাশি সন্তানকে এই দোয়াটি শিক্ষা দিতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আলোচনায় যাচ্ছি না, আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি। এই হাদিসটি ইমাম মুসলিমে রয়েছে, 4310 নং হাদিস। এটা বলার উদ্দেশ্য একটি যে এমন ইলেম অর্জন করতে হবে যে ইলেম ইয়ানতাফিউ বিহি, যে মানুষটি ইলেম অর্জন করবে সেই মানুষটিকে উপকার দিবে, এরকম ইলেম এই শীটটির মধ্যে রয়েছে। এটা দেখতে হয়তো বা দুটি পেজ মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে এমন কিছু জিনিস রয়েছে, এগুলো যদি আমি মুখস্থ করতে পারি, এগুলো যদি আমরা সহি শুদ্ধভাবে পরে আমল করতে পারি, মৃত্যুবরণ করার পরে আমি যে এই এলেম অর্জন করলাম ইয়ানতাফিউবিহি, এটা আমার উপকার দেবে ইনশা আল্লাহ। কাজে এটাকে যদি আমি গুরুত্ব দেই তাহলে আমার উপকার হবে, যদি গুরুত্ব না দেই তাহলে আমার কিন্তু উপকার হবে না। আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনাদের হাত যাদের এই পেজগুলো রয়েছে আপনারা একটু প্রথম থেকে দেখুন, শিক্ষক যেভাবে ছাত্রকে দার্স দেয় এবং ছাত্ররা যেভাবে দার্স গ্রহণ করে, এই যদি পরিবেশ হয় তাহলে ইনশাআল্লাহ আমি বলার কারণে আমিও নেকি অর্জন করব, আপনিও এর মাধ্যমে নেকি অর্জন করবেন। এবং বাড়িতে এই শিটটি নিয়ে গিয়ে আপনি আপনার ওয়াইফকে কিংবা বড় মেয়েকে কিংবা ছেলেটিকে দিবেন যে তুমি এটা পড়ো, আর একটা একটা করে ছোট ছোট দোয়া রয়েছে এগুলো তুমি শিখবে, এর ফজিলতটা তুমি জানবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করুন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই শীটটির মধ্যে লেখা রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ জিকির ও দোয়ার ফজিলত। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার, আমাদের গুনাহসমূহ ক্ষমা করার ও জান্নাত পাওয়ার জন্য কিছু অতীব গুরুত্বপূর্ণ জিকির, তাসবিহ ও দোয়া রয়েছে। যে জিকির ও দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের সারা জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন, আমাদের ভালোবাসবেন এবং আমাদেরকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। সে সমস্ত গুরুত্বপূর্ণ জিকির ও দোয়াগুলো আমাদের জানা, বুঝা ও আমল করা খুবই জরুরি। আর জিকির করতে হবে মনে মনে, চিৎকার করে নয়, গোপনে, একবারে নীরবে, যেন পাশের মানুষটির কোনো ডিস্টার্ব না হয়। এমনভাবে জিকির করা যাবে না যে দূরে লোকগুলো রয়েছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে, হঠাৎ করে আতঙ্ক বোধ করছে, কি জানি হয়ে গেল। পরক্ষণে দেখা যাচ্ছে যে কয়েকজন মুরিদ রয়েছে, যে কোনো পীরের মুরিদ, তারা জিকির করছে, রাস্তার মানুষগুলো আতঙ্ক হয়ে যাচ্ছে না, তাদর রাউন ওয়াকিফ আল্লাহ বলেছেন জীর্ণ শীর্ণ হয়। আপনি যদি কাউকে কাছে কিছু চান আর যদি চিৎকার করে বলেন আপনার কাছে আমি টাকা পাই আপনাকে দিতে হবে, তাহলে সে কিন্তু দেবে না। আমি মহান রব্বুল আলামিন, যিনি আমার স্রষ্টা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন, সেই স্রষ্টার কাছে আমি কিছু চাচ্ছি অনুনয়ে বিনয় করে, তাযাররুআন ওয়া খীফা, ভীত সন্ত্রস্ত হয়ে নিজেকে একবারে সংবরণ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি কিছু চাইতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সেই ডাকে সাড়া দিয়ে আমার চাহাতকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা অনেকেই জানেন যে আপনারা যে তাহাজ্জুদ পড়েন, অনেকে হয়তো বা আশেপাশে তাহাজ্জুদ পড়েন, আপনি কি পাশের বাড়ির তাহাজ্জুদের সময় একজন নারী কিংবা পুরুষ উঠে যে চিৎকার করে করে জিকির করছেন আপনারা কি কেউ শুনেছেন? আমরা জানি না, কারণ অসংখ্য আমার পাশের রুমে একজন মানুষ, সে আবেগ, সে উঠে তাহাজ্জুদ পড়ছে, কিন্তু আমার কানের মধ্যে তার শব্দগুলো যাচ্ছে না। কেননা রাত্রি যখন তিন ভাগের দুই ভাগ চলে যায় আল্লাহর ওই বান্দাটি উজু করে জীর্ণ শীর্ণ হয়ে সে দুরাকাত, চার রাকাত কিংবা ছয় কিংবা সাধ্য মতো আট রাকাত সলাত আদায় করে আল্লাহর কাছে চোখের
পানি অশ্রু প্রবাহিত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার অতীতের কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ক্ষমা করে নিচ্ছে না, এমনটি নয় চিৎকার করে আল্লাহ তোমাকে আমাকে দিতে হবে, এমনটি নয়। এটা যারা আপনাকে আমাকে বুঝাচ্ছে তারা ভুল পন্থা অবলম্বন করার কারণে আজকে দোয়াগুলো কবুল হচ্ছে না, সেদিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। গোপনে নিম্ন স্বরে, আপনার জন্য আওয়াজটা উঁচুতে না যায়, একবারে নিচু স্বরে একাকী, কিংবা আপনারা বাড়িতে হয়তো বা আপনার স্ত্রীকে নিয়ে কিংবা বাচ্চাদেরকে নিয়ে আপনি এই তাসবিহগুলো পড়তে পারেন। নিজেকে ছোট মনে করে ও আল্লাহ রাব্বুল আলামিন ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে চোখের পানি ফেলে যেভাবে সাহাবা কেরামগণ করেছেন সেভাবে আমাদেরকেও করতে হবে, তাহলে আল্লাহ আমাদের আমলগুলো কবুল করবেন ইনশাআল্লাহ, অন্যথায় তা বিফলে চলে যাবে, কোনো কাজে আসবে না। এখন আমাদের কিছু তাসবিহ রয়েছে, যেমন প্রথমটি হচ্ছে সুবহানাল্লাহ, বলি সুবহান কিন্তু নয়, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাকবো আমরা অনেকে আল্লাহ তুমি দাও না, আল্লাহ না, আল শরিয়া লয় ল আকার, যখন আমরা আল্লাহকে ডাকবো আকারটা আপনাকে বাদ দিতে হবে, তাহলে দেখবেন মোটা হয়ে শব্দটি বের হবে, আকার বাদ দিয়ে বলুন আল্লাহ, বুঝতে পেরেছেন? আর যদি বলি আল্লাহ তাহলে কিন্তু মোটা হলো না, আল্লাহকে ডাকতে হবে পোর করে মোটা করে আল্লাহ, সুবহানাল্লাহ, নাল্লা রং নাল্লাহ রাইট, সুবহানাল্লাহ, বলুন দেখি, জি সময় কম, আমরা অর্থ ইয়েতে যাচ্ছি না, আমলে যাচ্ছি না, আমরা শুধু তাসবিহগুলোর অর্থটা বলছি। সুবহানাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আবার বলেন তো দেখি সুবহানাল্লাহ, আবার সুবহা, এই বাতাস একটু বের করে দেন, হাটা দুই ধরনের, একটা হচ্ছে হা বাতাস বের করতে হবে, সুবহা মুখটা একটু হাটা বড় করে করেন, সুবহানাল্লাহ। আমরা এই চ্যানেলগুলোর মাধ্যমে মা বোনেরা আপনারা যারা দেখবেন ইনশাল্লাহ বা দেখছেন, আপনাদেরকে উচ্চারণটা একটু ঠিক করতে হবে, আল্লাহটাকে একটু মোটা করে বলতে হবে আকারটা বাদ দিয়ে। আবারও বলি সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয়টি হচ্ছে আলহামদু। এখন দেখুন আল্লাহ প্রথম অক্ষরটা যদি জের হয় তাহলে আকার উচ্চারণ হবে, আর যদি আল্লাহর পূর্বের প্রথম লামটাতে যদি জবর হয় কিংবা আগে যদি জবর কিংবা পেশ হয় তাহলে মোটা হবে। আমরা বললাম সুবহানাল্লাহ, তাহলে আল্লাহর আগের অক্ষর নুন না, নুনে জবর আছে, এই কারণে মোটা হবে সুবহানাল্লাহ। পরেরটা দেখেন আলহামদুলিল্লাহ পরে প্রথম লামে জের আছে না, এ কারণে আকার দিয়ে হবে আলহামদু লিল্লাহ, এখানে কিন্তু লা হবে আকার, কারণ আল্লাহর প্রথমটাতে কি আছে জের আছে, জের থাকলে বারিক হবে পাতলা হবে আলহামদুলিল্লাহ, এখানে আকারটা বলতে হবে আলহামদুলিল্লাহ। লিল্লাহ বলার শেষে একটু রাগ যেমন মানুষ হয় এরকম করে একটু রাগের ভাবটা চলে আসবে, যেমন আমার শেষ হলে তারপর আপনারা বলবেন আলহামদুলিল্লাহ, এই যে লিল্লাহ, এরকম একটা শব্দ আসবে, হা উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ। এরপরে যেটা আসছে সেটি হচ্ছে একসাথে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি,
আল্লাহর পবিত্র ও সমস্ত প্রশংসা মানে সমস্ত প্রশংসা এবং পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই। আমরা প্রথমে সুবহানাল্লাহ বলেছি যে একটা নেকির কাজ করলে দশটি সওয়াব হয়, সেই হিসাবে একশো করে তাসবিহ পড়লে একশো দশ এক হাজার সওয়াব লিপিবদ্ধ হয়। আলহামদুলিল্লাহ আমরা পড়লাম, আলহামদুলিল্লাহ হচ্ছে সকল প্রশংসা আল্লাহ তাআলার। মানুষ যত বেশি আল্লাহর প্রশংসা করবে আল্লাহ তত খুশি হন, জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা পড়লাম, এটি আমরা হাদিসে পড়েছি একশো বার যদি কেউ পড়ে তাহলে আখিরাত দিবসে তার চেয়ে উত্তম আমল আর কেউ নিয়ে আসবে না ইনশাআল্লাহ। যেহেতু আমাদের বক্তা সাহেব একজন রয়েছেন, আমরা তাসবিহগুলো শুধু আমরা পড়বো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে সুবহানাল্লাহিল চার নং, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিহামদিহি। এটা যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ আল্লাহ রাব্বুল আলামিন রোপণ করেন, সুবহানাল্লাহ। পাঁচ নম্বর হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়, পড়তেও খুব সহজ আর আমল বা নেকির পাল্লায় তা খুবই ভারী। কেয়ামতে মানুষের মিজানের পাল্লাকে এ কালিমা পড়ার জন্য সওয়াবে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন ইনশাআল্লাহ। এরপরে ছয় নং হচ্ছে কালিমা তামজিদ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আবারও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কালিমা তাওহীদ সাত নং, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহ, বাতাস বের করতে হবে ওয়াহ দাহু, লা শারীকা লাহু লাহুল লাহুল মুলকু ওয়ালাহুল ওয়ালাহুল হামদু হা হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কুল্লি শাইইন কদির,
এই কালেমা, কালেমা হচ্ছে তাওহীদ হিসাবে পরিচিত। এই কালেমাটি 100 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টি পুরস্কার দিবেন। 1, 10টি গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যাবে। 2, 100টি করে সওয়াব পাওয়া যাবে। 3, 100টি করে গুনাহ মাফ হবে। 4, সেদিন শয়তান থেকে সে ব্যক্তি বেঁচে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। কাজেই কালিমা তাওহীদটি আমাদেরকে বেশি বেশি করে পড়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এরপরে 8 নং হচ্ছে ফরজ সালাতের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার ফজিলত। আমরা সাধারণত ফরজ সালাতের পরেই সুবহানাল্লাহ 33 বার পড়ি, আলহামদুলিল্লাহ কতবার, 33 বার, আর আল্লাহু আকবার 33 বার। কালিমা তামজিদ পড়ি কতবার, একবার। তাহলে 3 33-এ কত হবে, 99। আর একবার আমরা কালিমা তাওহীদ পড়লে আমাদের কত হবে, 100। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাঁচোক্ত ফরজ সলাতের পরে যে ব্যক্তি নিয়মিত এই আমলটি করবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে এই মহামূল্যবান উপহার, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুমানোর পূর্বে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, মোট 100 বার পড়তেন। আর যদি কেউ এরকম ফরজ সলাতের পরে প্রত্যেক 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার যদি সে কালিমা তাওহীদ পড়ে, তাহলে আপনারা যারা, আমরা কক্সবাজারে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ, অনেকবারে আমরা গিয়েছিলাম, সেখানে গিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের পাদদেশে আমরা বসে সেখানে আমরা এরকম কোরআন হাদিসের আলোচনা করেছি। আমি আগে ছাত্র থাকতে কিংবা যখন ছাত্রদেরকে পড়িয়েছিলাম আবু দাউদ তিরমিজি, তখন এই হাদিসটি বারবার আসতো, কিন্তু আমি হাদিসের অনুবাদটা ভালো মতো নিজে না বুঝার কারণে ছাত্রদেরকে ভালো মতো বুঝাতে পারতাম না। সেটি হচ্ছে, যদি কেউ এরকম তাসবি প্রত্যেক ফরজ সলাতের পরে পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার কালিমা তাওহীদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সমুদ্রের ফেনার চেয়েও যদি বেশি গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। তা আমি বুঝতাম না যে সমুদ্রের ফেনার মতো গুনাহ কি, এটা বুঝতাম না। যখন আমরা সেখানে গেলাম, সমুদ্র যখন ঢেউটা আসে, তখন আল্লাহ আকবার, যেখানে আমরা থাকি কত যে ফেনা আসে ওইটুক জায়গায়, এখন পুরা বিশাল সমুদ্রের কতগুলো ফেনা ওঠে, আল্লাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন যে এর চেয়েও বান্দা যদি তুমি বেশি গুনাহ করো তাহলে ক্ষমা চাইতে হবে কার কাছে, আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়েও বেশি যদি তুমি গুনাহ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এবং আমরা সাধারণত এই তাসবিহ থেকে বিরত হচ্ছি কিংবা বঞ্চিত হচ্ছি কেন, আমরা সাধারণত অসংখ্য মসজিদগুলোতে সালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, তাসবিহ কাহা গিয়া ভাই, তাসবিহ কোথায় গেল, আমি আমিন বললাম, মুসল্লিরাও আমিন বলে, ইমাম সাহেবও দাঁড়িয়ে গেলেন, শ্রোতারাও দাঁড়িয়ে গেলেন, যারা মুসল্লি তারাও দাঁড়িয়ে গেলেন, এই যে মাঝখানে যে আমি তাসবিহগুলো ছুটে গেল, কত একটা বড় নেকি থেকে আমরা বঞ্চিত হলাম। আমি কাউকে দোষ দিতে চাচ্ছি না, আমার কথা হচ্ছে উস্তাদ যদি ছাত্রদেরকে শিক্ষা ভালো করে না দেন তাহলে ছাত্র কিন্তু সেভাবে শিক্ষা পাবে না, উস্তাদ যদি ছাত্রদেরকে খারাপ শিক্ষা দেন খারাপ পাবে, সে যত গুণা করবে এই গুণা কিন্তু উস্তাদও পাবে, কারণ উস্তাদ আমাকে খারাপ শিক্ষা দিয়েছেন। কোনো ইমাম সাহেব যদি আমাকে এই তাসবিহগুলো থেকে বঞ্চিত করেন, কিয়ামতের কারবারে আল্লাহই, আল্লাহর কসম করে বলছি, এই মানুষেরা ওই ইমাম সাহেবের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিবেন। এখন তো আমরা লাঠি নিয়ে হয়তোবা আমাদের যারা এরকম কথাগুলো বলি, এখন আপনি হয়তোবা এসে আমাকে অপমানিত করলেন, সেদিন কি করবেন। কাজী ভাইয়েরা আমার, যারা ইমাম সাহেব রয়েছেন, আমি বিনীত আরজ করব যে অনেক তো হয়ে গেল, অনেক তো বিদআত করলাম, একটু মৃত্যুর আগে আল্লাহকে ভয় করে অন্তত এই তাসবিহটা পড়ার আমি আমার ইমাম সাহেব যারা রয়েছি তারা যেন মুক্তাদিদেরকে একটু সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেবদেরকে সঠিক বুঝ দান করুন বলে আমিন। এরপরে 9 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত মানে সত্য কোনো প্রভু নেই, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নয়, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে অবশ্যই তার উপর জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন সুবহানাল্লাহ কি বলতে হবে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ নাকি শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ বলে তাহলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় জান্নাতে প্রবেশ করা ওয়াজিব হয়ে যায় আমার ইমাম সাহেব বলেন সব কিছু বাদ দিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলো তাহলে হুজুর বেশি জানলেন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ওহী এসেছে যার উপরে যিনি কিয়ামতের কঠিন দিনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে যেমন আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার মাথা উত্তোলন করুন সালাম কি চান আজকে দেয়া হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলবেন না আল্লাহ আমি জান্নাতে যেতে চাই এটা বলবেন না উম্মতি উম্মতি বলবে এর মধ্যে হানাফি শাফি মালিকি যত ধরনের মানুষের সবগুলো থাকবে না ভাই থাকবে ইমাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি ইল্লাল্লাহ এটা আল্লাহ রাসূল বলেননি আল্লাহ রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম সাহেব এখন আপনাকে একটু পরিবর্তন হতে হবে আল্লাহ কি শিক্ষা দিলেন রাসূল কি শিক্ষা দিলেন আপনি মাথায় পাগড়ি পরে কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে আপনি বঞ্চিত করছেন কিয়ামতের কাঠগড়ায় আল্লাহর কাছে আমরা নালিশ করব ইনশাআল্লাহ দশ নং হচ্ছে লা হাওলা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আবু মুসা আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আব্দুল্লাহ ইবনে কায়েস আমি কি তোমাকে এমন একটি কথা শিখিয়ে দেব না যা জান্নাতের ধন ভান্ডার সমূহের মধ্যকার একটি ভান্ডার তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরপরে আয়াতুল কুরসি আপনারা অনেকেই মুখস্থ করেছেন আমার সাথে পড়তে হবে না আপনারা বাড়িতে গিয়ে একটু এটা মনে করে নেবেন যে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইয়িম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পাঠকারী আয়াতুল কুরসি যারা পাঠ করবে সে জান্নাতি বলি সুবহানাল্লাহ আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু ব্যতীত কোনো কিছুই তার জন্য জান্নাতে প্রবেশের পথে বাধা থাকবে না ইনশাআল্লাহ মরে গেলেই জান্নাত তবে তাকে মুসলিম হতে হবে অবশ্যই এরপরে সাইয়েদুল ইস্তেগফার আমরা হাফেজ আব্দুস সামাদ মাদানী সাহেবের কাছ থেকে আমরা এর ফজিলত শুনেছি শুধুমাত্র আমরা এই সাইয়েদুল ইস্তেগফার পড়ে এখন হাফেজ আব্দুল্লাহ মাসুম ভাই তিনি আলোচনা করবেন আমরা একবার শুধু বলি আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাক তানি খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বি নিমতিকা আলাইয়া ওয়া আবু লাকা তাড়াতাড়ি লাকা আরো তাড়াতাড়ি লাকা
লাকা বিদাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই তাসবিহগুলো পড়ার, নিয়মিত পড়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আরেকটু অপেক্ষা করবেন, আমাদের সকলের পরিচিত মুখ সৌদি প্রবাসী, আমাদের আপনাদের সকলের এলাকার অত্যন্ত পরিচিত মুখ, যিনি সবসময় দেশে আসার পরেও সবসময় তিনি যার সময়টাকে ইসলামের কাজে ব্যয় করার চেষ্টা করেন, আমাদের পরিচিত মুখ শায়েখ হাফেজ আবদুল্লাহ আল মাসুম সাহেব আপনাদের সম্মুখে অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করবেন। আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আমাদেরকে বুঝার শোনার তৌফিক দান করুন, আমিন। ওয়াখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।